রেকর্ড দিয়ে দিলাম। আচ্ছা, তো আজকে আমরা যেহেতু আগের দিন হচ্ছে ওয়ার্ডপ্রেস, আগের ক্লাসে হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা চিনছিলাম ফার্স্ট ক্লাসে, যে ওয়ার্ডপ্রেসটা কি কিভাবে কাজ করে না করে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা কোথায় কি আছে না আছে, তো আমরা এটা মানে এখানে দেখছি, মানে ওই সম্পূর্ণটা আমরা এখানেই করছিলাম, আলোচনা করছিলাম আর কি, যে কোথায় কি কোথায় থিম আপলোড করতে হবে, কোথায় প্লাগ ইন, কোথায় পোস্টে কি কি অপশন আছে, কোথায় কি আছে না আছে, এ টু জেড আলোচনা করছি আর কি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কিসের উপর চলে, হ্যাঁ সম্পূর্ণ পোস্ট টাইপের উপর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা আর কি চলে, সবকিছু হচ্ছে হচ্ছে পোস্ট টাইপ, ওয়ার্ডপ্রেসে যা কিছু আছে সবকিছুই পোস্ট টাইপ। তো এখন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক যে ড্যাশবোর্ডটা, আমরা সম্পূর্ণ ড্যাশবোর্ডটা খুব ভালোভাবে এখন চিনি, তো আমাদের ওয়ার্ডপ্রেসে মেন কাজ হয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম, থিমটা হচ্ছে ডিজাইন টিজাইন রিলেটেড নিয়ে, আর হচ্ছে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে প্লাগইনস, প্লাগইনস দিয়ে হচ্ছে, প্লাগইন দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ফাংশনালিটিস, বিভিন্ন ধরনের এটি ম্যানেজ করা হয়, ঠিক আছে। তো এই দুইটাই হচ্ছে আমাদের মানে ওয়ার্ডপ্রেসের মেন ই আর কি, যে এই প্লাগইনস আর হচ্ছে থিমস, এই এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবকিছুই করা হয়। তো মানে যত ধরনের ফাংশনালিটিস বলেন যা বলেন, হ্যাঁ একটা ড্যাশবোর্ডের ভিতর মানে একটা ওয়েবসাইটের ভিতর সবকিছু হচ্ছে কি, ডিজাইনটা হচ্ছে থিমের ভিতর থাকে, এবং আপনি থিমের ভিতর বিভিন্ন প্লাগইন রিলেটেড ইও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ওয়ার্ডপ্রেসে হচ্ছে কি, যাতে ওই প্লাগইনটা মানে শুধু ওই থিম ছাড়া অন্য কোথাও যেন ইউজ করতে পারে, এই কারণে হচ্ছে এক্সট্রা প্লাগইন হিসেবে ইউজ করা হয়, মানে এক্সট্রা হিসেবে প্লাগইন বানানো হয় যাতে এই থিমের সাথে না শুধু। যেমন আমি যদি এখন এই থিমের ভেতরে যদি আমি যে এখানে একটা আমার যে থিমগুলো আছে, যেমন উকমার্স যেটা হচ্ছে আমরা ওই যে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারি ই করতে পারি, এখন ওই সিস্টেমটা যদি আমার এই থিমের ভিতর, এই যে আপনার 2020 যে থিমটা, এই থিমের ভিতর যদি আমি ওই কোডিং গুলো থাকতো, তাহলে কিন্তু আমি ই কমার্সটা কি করতে পারতাম, এই থিম ছাড়া অন্য কোথাও ইউজ করতে পারতাম না, তাহলে কি হইতো, প্রত্যেকটা থিমের জন্য ই কমার্স বানাইতে হইতো, তখন কিন্তু একটা প্রবলেম, অনেক সময়ের ব্যাপার ই হয়ে যেত। তো এই কারণে হচ্ছে ই কমার্স নামে একটা প্লাগইন ক্রিয়েট করা হয়েছে, যাতে ওই প্লাগইনটা যে কোনো থিমেতে, যেসব মানে থিমটা এভাবে তৈরি করতে হয় যাতে ই কমার্স সাপোর্ট করে। হ্যাঁ, ই কমার্স সাপোর্ট করার জন্য স্পেসিফিক কিছু ই আছে, কোড আছে, যে এভাবে এভাবে করলে ওইটা হচ্ছে ই কমার্সটা সাপোর্ট করবে, ই কমার্স প্লাগইনটা, ঠিক আছে। তো এটা একটা বিষয় থাকে, কিছু কিছু থিম আছে যে এখন মোটামুটি সব থিমে ই কমার্স সাপোর্ট করে, বাট কিছু কিছু থিম আছে যে দেখবেন ব্যাকডেটেড, বা অনেকে আছে যে অনেক থিম আছে যে ই কমার্স সাপোর্ট করে না, তো সেক্ষেত্রে হচ্ছে এই কারণে হচ্ছে প্লাগইন গুলো এক্সট্রা ভাবে তৈরি করা হয়, যাতে মানে যারা আবার থিম ডেভেলপ করবে নতুন ভাবে, মানে এত পরিশ্রম এত কষ্ট যেন না করতে হয়, অনেক টাইম না নিতে হয়, যেন খুব অল্প সময়ে একটা থিম ডেভেলপ করা যায়, ঠিক আছে। এ হচ্ছে মেন বিষয়, আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট তো আমরা আমাদের এই কোর্সের সাথে ইনক্লুড, সো আমরা আগে কাস্টমার হয়তো আগের ক্লাসে কেউ ছিল না, আমি আরেকবার বলে নিই, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করার আগে কাস্টমাইজেশনটা আমাদের শিখতে হবে, কাস্টমাইজেশনটা যদি আমরা ভালোভাবে না জানি কোন থিম কিভাবে কাজ করে, তখন আমরা থিমের যখন একটা ডিজাইন দেখবো, তখন আমরা ম্যানেজ করতে পারবো না যে এই সেকশনটা, এই লেআউটটা আমরা কিভাবে কোথা থেকে ম্যানেজ করতে পারি, কোন ওয়েতে করলে পরে ভালো হবে, হ্যাঁ কাস্টম পোস্ট টাইপের থ্রুতে নাকি মেটাবক্সের থ্রুতে, কিভাবে করলে ভালো হবে, নাকি কাস্টমাইজার অপশনের ভিতর প্যানেল তৈরি করে, হ্যাঁ তো এটা হচ্ছে তখন আর কি মানে ই হয়ে যাবে, এই কারণে হচ্ছে কাস্টমাইজেশনটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। যাই হোক, আজকে আমরা তো প্রিমিয়াম থিম নিয়ে তো আমাদের ক্লাস হবে, বাট আমরা হচ্ছে আগে হচ্ছে ফ্রি থিম দেখব। কারণ ফ্রি থিমটা কেন দেখব, আমরা যখন ক্লায়েন্টের প্রজেক্ট করতে যাব, ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে দেখা যাবে যে কি বলে বিভিন্ন থিম তৈরি করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট যেরকম থাকবে আর কি, ডিজাইনের ডিজাইনের এটা তো এখানে দেখা যাচ্ছে যে যখন, যেমন আমি কালকেও বলছিলাম যে যেমন বি থিমে যাই, বি থিম একটা প্রিমিয়াম থিম, তো অনেকেই জানে আবার অনেকে হয়তো নাও জানতে পারে, এটা হচ্ছে মাফিন গ্রুপ, মাফিন মাফিন গ্রুপ নামে একটি আছে, ওরা তৈরি করছে এটা, মানে অনেক সেল হয়েছে এই থিমটা। তো এই বি থিমটা যে আছে, এই বি থিমটার ভিতর অনেক ডেমো আছে, 450 রূপ ডেমো আছে, সাইট আছে ওদের প্রি বিল্ড করা, ঠিক আছে 450 মতো ডেমো আছে, প্রত্যেকটা সাইটে প্রত্যেকটা ডেমোর জন্য হেডারটা একরকম, ফুটারটা একরকম, যেমন আমি যদি এটাতে যাই, এটার হেডার একরকম, ফুটার একরকম, এটার আবার হেডার ফুটার একরকম অন্যরকম, তো এখানে কিন্তু আমার মাল্টিপল হেডার ফুটার ইউজ করতে হচ্ছে। দেখেন এখানে হচ্ছে হেডারটা একরকম, হেডারে মেনু টেনু যেরকম আছে, এখানে মেনু আবার আরেক রকম হেডারে, আবার এখানে হচ্ছে ফুটারটা এই যে এরকম, আবার এখানে কিন্তু ফুটারটা আবার এরকম, এই যে এরকম, তো এখানে কিন্তু মাল্টিপল হেডার ফুটার ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে কি, ওদের হচ্ছে অনেকগুলো হেডার ফুটার ইউজ করা হয়েছে। এখন আপনি যখন ক্লায়েন্ট প্রজেক্টের জন্য একটা থিম বানাবেন,
আপনি কি এত হেডার ফুটার বানাইয়া এতগুলা ডেমো করার তো কোনো মানে নাই। ক্লায়েন্টের সাপোজ ধরেন এই ডিজাইনটা লাগবে, আপনার তো আর এই ডিজাইনের হেডার, এই যে এই ডিজাইনের হেডার ফুটার বানায় কোনো লাভ নাই। তো সেক্ষেত্রে কি এটা হচ্ছে ফ্রি থিমটা হচ্ছে কি আপনাকে জাস্ট হচ্ছে কিছু দিবে, একটা ডেমো আপনি একটা ধরনের ডিজাইন করতেছেন, কালার চেঞ্জ করে, ফন্ট সাইজ, হ্যাঁ এগুলো চেঞ্জ চেঞ্জ করে, পিকচার চেঞ্জ করে আপনি একটা লেআউট ইউজ করতে পারতেছেন। কিছু কিছু ফ্রি থিমে আছে দুইটা তিনটা লেআউট দেয়, ঠিক আছে, এটা হচ্ছে লেআউট বলে সাধারণত আমরা যে বডিতে যেটা দেখতেছি। ফার্স্টে হচ্ছে এখানে একটা কি বলে স্লাইডারের মতো একটা ইমেজ আছে, হেডার ইমেজ, আর এখানে হচ্ছে অ্যাবাউট সেকশনের ভিতর দেখা যাচ্ছে যে এই যে এই একটা সেকশন এখানে যে ভাগ করা হয়েছে, হ্যাঁ এখানে ভাগ করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে এই পাশে একটা পিকচার দিছে, এই পাশে কন্টেন্ট দিছে, হ্যাঁ দুইটা ভাগে ভাগ করছে, এগুলো হচ্ছে লেআউট। তো এই কারণে হচ্ছে আমাদের ফ্রি থিমটা হচ্ছে দেখা খুব জরুরি। তো আমরা আজকে হচ্ছে যে ফ্রি থিমটা নিয়ে আমরা ফার্স্ট টাইম আমরা দুইটা ফ্রি থিম নিয়ে আজকে কাজ করব, ঠিক আছে। তো আমি যাই হোক যে কোনো দুইটা ফ্রি থিম আমি জাস্ট এটাই আমি ইউজ করি, সমস্যা নাই। আচ্ছা এটা অ্যাক্টিভ করি, আচ্ছা এটা অ্যাক্টিভ না করে এটা 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 আমরা সব এটা হচ্ছে পরে করব, এটা একটু স্পেসিফিক কিছু এক্সট্রা কিছু ইউজ করা হয়েছে। তো আর আরেকটা থিম আছে ওটার জন্য কি নামটা আমি যেন ই করে রাখছিলাম, মেবি হ্যাঁ স্টারকিট মেবি, এটা হচ্ছে দেখলে পরে আপনারা আর সুন্দর ধারণা পেয়ে যাবেন। আচ্ছা স্টারকিটটা ইনস্টল করি, ওকে এখন আমরা এই থিমটা নিয়ে কাজ করব। সো আমরা এই যেহেতু স্টার কিট নামে যে থিমটা আছে এই থিমটা নিয়ে কাজ করব, আমাদের একটু সাইটটা আমরা আউটপুটটা দেখে আসি যে আমাদের সাইটটা কেমন আসতেছে। ওই সাইট এটা কি অটো বিল্ড করার ই চলে আসছে নাকি, আমি কাজ করছিলাম বিদায় চলে আসছে, মাজেদুল ইসলাম রিজেন আপনার অডিওটা একটু অফ করবেন, মাজেদুল ইসলাম রিজেন। দেখেন এখন সাইটটা সব থেকে বেস্ট হইতো ডাব্লিউপি রিসেট মেনে নিলে ভালো হইতো, যাই হোক আমি ডাব্লিউপি রিসেট মারলাম না। তো দেখেন এখন হচ্ছে আপনার এখানে যে এটা, এখন কিন্তু আমার থিমের ভিতর কিছু নাই, মানে একদম একটা ব্ল্যাঙ্ক একটা থিম, ব্ল্যাঙ্ক একটা থিম। এখানে হচ্ছে একটা বুক নাম বাটন, এটা আমি করছিলাম, তো এখানে কোনো কিছু নেই, এটা হচ্ছে একটা মানে এই সাইটের হচ্ছে ডেমো একটা, এটা হচ্ছে একটা পোস্ট, ঠিক আছে, জাস্ট একটা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডিফল্ট একটা পোস্ট আসে আসে আর কি। তো এখন এই থিমটা যদি আমি কাজ করতে যাই, সাধারণত আপনি যখন ফ্রি থিম নিয়ে কাজ করবেন ফ্রি থিমের সবকিছুই যত ধরনের ডিজাইন বলেন যা কিছু বলেন, হ্যাঁ আপনি জাস্ট একটা লেআউটের উপর করতে পারবেন, সেটা হচ্ছে যেমন এই থিমটা যদি আমরা দেখি। আচ্ছা এই থিমের ডেমোটা কেমন আমরা একটু দেখে আসি, আমরা যদি এই যে এটা হচ্ছে থিমটা কারা তৈরি করছে, আমি যদি এখানে যাই থিমটা ইসের থেকে যায় দেখেন ওদের এখানে হচ্ছে আপনার প্রিমিয়াম থিম, মানে এই থিমটা হচ্ছে ওরা ফ্রিতে দিচ্ছে কিছু স্পেসিফিক কিছু ই মানে ডিজাইন বা ফাংশনালিটিস, এখানে হচ্ছে ওরা প্রিমিয়ামে $49 দাম আরো এক্সট্রা কিছু রাখছে। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে ওদের ডিজাইনটা একটু দেখবো, প্রিমিয়ামে কি আছে না আছে আমার ওটা দেখার বিষয় না। দেখেন এখানে ডিজাইনটা হচ্ছে কিন্তু আমাদের মানে এরকম একটা ডিজাইন আসবে মোটামুটি, এটা হচ্ছে প্রিমিয়াম থিমের ডিজাইন বাট আমাদের সম্পূর্ণ ই না, তো মোটামুটি হচ্ছে এরকম ধরনের একটা ডিজাইন আসবে, তো একদম অ্যাজ লাইক এরকম আসবে না, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম দিয়ে করা, যে ডেমোটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম দিয়ে করা, বাট আমরা তো করতেছি ফ্রি থিম দিয়ে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিজাইনটা যে এরকম আসবে, যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন এই যে এই থাম্বনেইলটা এটার মতো আসবে আর কি, তো আপনারা আর দেখলে বুঝতে পারবেন। তো সাধারণত আমরা যখন ফ্রি থিম নিয়ে কাজ করি ফ্রি থিমের যত ধরনের আপনার কালার চেঞ্জ বলেন, কন্টেন্ট দেওয়া বলেন, যা কিছু দেওয়া বলেন, সবকিছু হচ্ছে আপনার কাস্টমাইজেশনের, কাস্টমাইজ যে অপশনটা আছে এটার ভেতরে থাকে, অ্যাপিয়ারেন্স এর আন্ডারে যায় থিমের নিচে যে কাস্টমাইজ যে অপশনটা আছে এটার ভেতরে থাকে, ঠিক আছে। আর এখন যত ফ্রি থিম আসতেছে আমাদের আর 10 মিনিট টাইম আছে, তো এখন যত কাস্টমাইজেশন মানে যত থিম আসতেছে প্রত্যেকটা থিমের সাথে একটা করে মানে কোর প্লাগ ইন দিয়ে দেয়, হ্যাঁ একটা করে কোর প্লাগ ইন দিয়ে দেয় ইসের,
কি বলে আপনার থিমের সাথে, তো ওই কোর প্লাগইনের ভিতর সবকিছু ডিজাইন বলেন সবকিছু বলেন এখানে ওখানে দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আর কি এখন এখন যে নতুন নতুন থিমগুলো আসতেছে এটার ক্ষেত্রে। আর আরেকটা অপশন, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের যেটা দেখতে হয় যে এই যে আমাদের এখানে যে আমি যে হোম পেজটা ক্রিয়েট করছি, এখানে হোম পেজ, এখানে আমি আবার ক্রিয়েট করতে পারি, যাই হোক, এখানে দেখবেন কিছু কিছু থিমে এখানে টেমপ্লেট, এই যে পেজ অ্যাট্রিবিউটস এর ভিতর আপনার টেমপ্লেট নামে একটাই থাকে, তো এখানে হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করে দেওয়া যায় যে তিন ধরনের টেমপ্লেট। দেখেন এটা কিন্তু হোম পেজের জন্য একটা টেমপ্লেট অলমোস্ট দেওয়া আছে, তার মানে কি আমার হোম পেজটা যদি আমি ওরকম করতে যাই, হ্যাঁ এরকম করতে যাই, তাহলে কি আমার এই টেমপ্লেটটা ইউজ করতে হবে 100%, তাছাড়া আপনার হোম পেজের আউটপুট এরকম আসবে না কখনোই, ঠিক আছে, এরকম আসবে না। তো এটা হচ্ছে ওদের লেআউটটা এই পেজ টেমপ্লেটের ভিতর করা আছে, ঠিক আছে, এই পেজ টেমপ্লেটের ভিতর করা আছে। আমরা যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে যাব তখন দেখতে পারবো যে এই পেজ টেমপ্লেটটা কিভাবে খুব ইজি ভাবে খুব সুন্দর ভাবে তৈরি করা যায়, যে আপনি প্রত্যেকটা থিমে এরকম হচ্ছে 10টা 20টা 50টা যত চান তত পেজ টেমপ্লেট তৈরি করে দিতে পারবেন খুব সুন্দর ভাবে, ইজি মানে খুব ইজি ভাবে আর কি। তো এটা হচ্ছে মানে তো আমি এটা যদি টেমপ্লেটটা এই ডিফল্ট হোম পেজ যদি সিলেক্ট করে আপডেট করি, আপডেট করি তো দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু সাইটের কোনো সেম এরকম আসতেছে, কোনো একটা কোনো আসতেছে না। বাট আমরা যদি এখান থেকে কাস্টমাইজেশনে যাই অ্যাপিয়ারেন্স থেকে, যেহেতু আমাদের বলছি ফ্রি থিমের যতই পাবেন সবকিছু হচ্ছে কাস্টমাইজের ভেতর পাবেন, ঠিক আছে, যত কিছু চেঞ্জ বলেন যা বলেন, হ্যাঁ কন্টেন্ট আপ করা, যেমন এই যে এখানে যেরকম স্লাইডার, এই যেরকম দেওয়া, ঠিক আছে, স্লাইডার বাটন অ্যাড করা, স্লাইডার পিকচার, তারপর হচ্ছে এই যে আপনার আইকন দিয়ে যে পিকচার গুলা দেওয়া, ঠিক সরি টেক্সট গুলা দেওয়া, ঠিক আছে, এই যে ভিউ মোর বাটনটা, তারপর হচ্ছে এগুলো যত কিছু আছে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আপনি কি ফিচার, এই যে আপনার অপশনটা আছে যে ফিচার্স, তো এগুলো সব হচ্ছে কাস্টমাইজেশনের ভিতর পাবেন, ঠিক আছে। তো আমি যেহেতু কাস্টমাইজেশনটা অন করছি, দেখেন এখানে আর কাস্টমাইজেশন অন করার সাথে সাথে বলতেছে রিকমেন্ডেড প্লাগইন, হ্যাঁ ক্লেভার ফক্স ফক্স নামে একটা আপনার রিকমেন্ডেড প্লাগইন, এই প্লাগইনটা ওদের এই থিমের সাথে লাগবেই, এই প্লাগইন ছাড়া এই থিমের ডিজাইন কখনোই এরকম আনা সম্ভব না, ঠিক আছে, মানে এটা তো প্রিমিয়াম দিয়ে করা, আপনাদের বারবার বলতেছি এটার মতো কিন্তু হবে না, কিন্তু অনেকটা 50% এটার মতো আসবে আর কি, যেহেতু এই থিমেরই প্রো ভার্জন এটা। হ্যাঁ এই এই থিমটার যে এখানে যে থিমটা আছে এই থিমটার প্রো ভার্জন হচ্ছে এটা, যে এই থিমটার প্রো ভার্জন হচ্ছে এটা, তো অ্যাজ লাইক আসবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের তাহলে এই প্লাগইন ছাড়া আমরা কোনোভাবে এই লেআউটটা এরকম লেআউট এরকম লেআউট এরকম ডিজাইন, হ্যাঁ এগুলা তারপরে হচ্ছে কোনো অপশন পাবো না। দেখেন এখানে হচ্ছে কিছু আমরা অপশন পাচ্ছি, সাইট আইডেন্টিটি এটার ভেতর কি, এটা হচ্ছে প্রত্যেকটা থিমের সাথে এটা থাকে, এখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারি, লোগো দিতে পারি, তো আমার এখানে যেহেতু লোগো নাই আমার কাছে এখানে, তো আমি আপাতত এই লোগোটাই থাক। এখানে হচ্ছে আমরা সাইট টাইটেল, এই দেখেন এই যে উপরে যে মাই ব্লগ, হ্যাঁ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ সাইট যে আসছে এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা আমি এখানে দিলাম হচ্ছে আপনার ধরেন স্টার্ট কিটি রাখলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে এটাই থাক, সমস্যা নাই। আমি যদি পাবলিশ দেই, ওয়েট আমি এটাও চেঞ্জ করে দিই, আওয়ার ফার্স্ট সাইট, আচ্ছা এখন যদি আমি একটু রিফ্রেশ দিই দেখি চেঞ্জ হচ্ছে কিনা, দেখেন দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, স্টার্ট কিট, হ্যাঁ আওয়ার ফার্স্ট সাইট, তো দেখেন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারতেছি। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে একটা যে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি ওয়ার্ডের যে একটা সাধারণত তো ব্রাউজারে সাধারণত এরকম অপশন ইটা থাকে, তো এখানে হচ্ছে আপনার সাইট আইকনটা, এই সাইট আইকনটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি, ওরা বলে দিছে যে সাইট আইকনের জন্য স্কোয়ার হবে এত পিক্সেল থেকে এত পিক্সেল হবে আর কি, 512x512 মানে স্কোয়ার। তো আমাদের এখানে যেহেতু কোনো নাই আমরা এটাই ইউজ করি, সিলেক্ট করি, তো এখান থেকে আমরা জাস্ট এতটুক নিয়ে, হ্যাঁ আমরা দিয়ে দিই এই যে ক্রপ ইমেজ, ঠিক আছে, দেখেন এই যে এখানে চলে আসছে, বাট এখানে আসে নাই, এখানে এখন আসে নাই, এখানে রিফ্রেশ দিলে আমাদের চলে আসবে। তো এই কাস্টমাইজেশন যে কাস্টমাইজ যে এডিটরটা এটা হচ্ছে লাইভ একদম, হ্যাঁ আপনি একদম লাইভ এখানে কি করতেছেন এখানে আপডেট দেখতে পারবেন, ঠিক আছে, এই কারণে কাস্টমাইজেশন যে এটা আছে এটা ইউজ করা খুব ইজি, মানে এটা খুব ইউজার ফ্রেন্ডলি, খুব মজার একটাই, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। আর আপনারা আমরা যখন কি বলে আপনার এখন
থিম ফরেস্ট, আমরা যে থিম ফরেস্ট থেকে যে থিম গুলা নিই, ওরা সাজেস্ট করে যে কাস্টমাইজারের আন্ডারে হ্যাঁ আমরা সব যেন থিমের কোর ফাংশন গুলা সবকিছু যেন রাখি। হ্যাঁ রাখলে ভালো, বাট রাখতে হবে এটা কোনো বিষয় না, আমরা রাখতে পারি, রাখলে সব থেকে ভালো। হ্যাঁ ইউজাররা কনফিউজড হবে না। তো আমরা যখন প্রো থিম নিয়ে কাজ করব তখন দেখতে পারবেন যে আসলে অনেক সময় কেন যারা না জানে তারা কনফিউজড হয়ে যায়। হ্যাঁ মানে বুঝতে পারে না যে কোথা থেকে, মানে এই যে থিমটা আমরা বানাইলাম, এখন যদি আপনি তো আমি সাপোজ ধরেন ডেভেলপমেন্ট জানি না, হ্যাঁ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন একটু একটু পারি বা কাস্টমাইজ করতে পারি, তো সেক্ষেত্রে যদি আমি যদি এই মানে এসব কোর ফাংশন গুলো বা কোর যে ডিজাইনের লেআউট টেআউট এর বিভিন্ন কালার টালার বিভিন্ন যদি আমি সেকশনের যদি ইনা খুঁজে পাই, হ্যাঁ যেমন এই যে এই যে সেকশনটা, হ্যাঁ স্লাইডার সেকশনে আমি হচ্ছে পিকচার চেঞ্জ করব, এই টেক্সট গুলা চেঞ্জ করব, হ্যাঁ তো আমি এগুলো যদি না খুঁজে পাই তাহলে তো আমার আমি কনফিউজড হয়ে যাবো স্বাভাবিক। তো এই কারণে হচ্ছে ওয়ার্ড মানে থিম ফরেস্ট সাজেস্ট করে wordpress.org, ওরা সবাই মানে সাজেস্ট করে যে কাস্টমাইজেশনের আন্ডারে সবকিছু যেন কাস্টমাইজারের আন্ডারে থাকে, ঠিক আছে, বাট না রাখলেও কোনো প্রবলেম নেই। তো এখন আমরা দেখি এখানে কি পাচ্ছি, কালারে গেলে কি করতে পারি, আমরা হেডার কালারটা চেঞ্জ করতে পারি, হেডার টেক্সট কালার, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমরা যে আমাদের যে এই যে হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, আমরা যদি এখানে এটা রেড দিয়ে দেই, হেডারের কালারটা ওখানে গেল কেন, ও সরি এটা তো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কালার, আমি সরি। তো এটা হচ্ছে হেডার টেক্সট কালার, আর হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে রাখে নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার হেডার ইমেজে আসি, এখানে হেডার ইমেজ, হেডারে কি যে এখানের যে হেডারে একটা ইমেজ আমরা ইউজ করতে পারবো, উপরের দিকে আসবে হেডার ইমেজটা যদি আমি দিই, যদি আমি এই ইমেজটা দিই তো দেখা যাবে আমি হ্যাঁ ক্রপ করে দিলাম এইটুকু দিলাম, সাপোজ ধরেন দেখেন উপরের দিকে একটা ইমেজ আসছে, ঠিক আছে, এটা হচ্ছে হেডার ইমেজ। তো এখান থেকে আমরা দিতে পারি, আমরা এই হেডার ইমেজটা রাখতেছি না, দেখতে বাজে দেখা যাচ্ছে। তো তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসছিল ওখানে আমরা ইমেজও ইউজ করতে পারি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি যদি ইমেজ দেই তো এখানে হচ্ছে ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা ইমেজের পজিশন দিয়ে দিতে পারি, এটা মাঝখানে মাঝখানে মানে মিডল একদম সেন্টারে থাকবে, হ্যাঁ এটা হচ্ছে রাইটের মানে রাইট সাইডে চলে যাবে, এটা লেফট সাইডে এসে আসবে, উপরের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, হ্যাঁ। আর এখানে ইমেজ সাইজ গুলো আমরা দিয়ে দিতে পারি, অরিজিনাল হবে না ফিট টু স্ক্রিন, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ফিল স্ক্রিন, তো এরকম হচ্ছে আমরা দিতে পারি। এখান থেকে দিতে পারি যে রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি ছোট হয়, যদি আমরা কোনো সময় যেমন আমি চেঞ্জ করি এটা যদি ছোট হয় তাহলে যে কি এটা কি রিপিট হবে, হ্যাঁ এটা কি বারবার রিপিট হবে নাকি রিপিট হবে না, তো এই যে অপশনটা এগুলো হচ্ছে আমরা এখান থেকে ই দিয়ে দিতে পারি। আর তারপরে স্ক্রল উইথ পেজ, ঠিক আছে, এখানে স্ক্রল করা যাচ্ছে না, এটা কি স্ক্রল হবে নাকি পেজের সাথে সাথে, তো আমি যখন সম্পূর্ণ সাইটটা হবে আমি এটা আপনাদের দেখাচ্ছি আর কি, তো আমি এটা রিমুভ করে দেই। তারপর হচ্ছে এখানে মেনুস, মেনুটা আমরা এখান থেকে মানে ম্যানেজ করতে পারি, এই যে এখানে যে মেনুটা, এই যে আমাদের যে ওই ওই সাইডটা কই, এখানে যে যে মেনুগুলো আছে, যে হোম মেনু, এই যে এই মেনুগুলো আর কি, ঠিক আছে, এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি, ইভেন অন্য জায়গা থেকে আমরা ম্যানেজ করতে পারি, কোনো সমস্যা নাই। তো গেল এটা। তারপরে হচ্ছে যে আপনাদের কি বলে উইজেট, আমরা উইজেট নিয়েও আগের ইসেতে আলোচনা করছি যে বিভিন্ন সাইড বার থাকে এখানে, হ্যাঁ তারপর ফুটারে উইজেট আমরা ইউজ করতে পারি, যে ফুটারে আমরা বিভিন্ন যেমন ক্যালেন্ডার যদি দেই, হ্যাঁ ফুটারে আমাদের এই যে ক্যালেন্ডার চলে আসছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার কি বলে আমি যদি আরো কিছু ইউজ করি, এটা অ্যাপ্লাই দিলাম, আচ্ছা যে এখানে যদি আমি কি বলে আচ্ছা মেটা টেক্সটটা দেই, তাহলে যে মেটা টেক্সট চলে আসছে এখানে, ঠিক আছে। তো আমরা এভাবে ইউজ করতে পারি যে মানে এগুলা হচ্ছে উইজেট, উইজেট গুলো হচ্ছে সাধারণত ফুটারে, আর সাধারণত এই যে যখন আমরা ব্লগটা ব্লগ পোস্ট সাধারণত যখন আমরা প্রিভিউ প্রিভিউ করি, এই যে এটা তো ব্লগ পোস্ট, আমাদের এই যে সাইড বারে যে ইগুলা আসে এগুলো হচ্ছে উইজেট, হ্যাঁ এগুলো হচ্ছে উইজেট। ইভেন বিভিন্ন থিমে দেখবেন যে এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো যে ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে এই যে ইমেইলটা যে